আজকে শ্রাবণের প্রথম সোমবার, আর আজকে তোমাদেরকে নিয়ে যাব এমন একটি মন্দিরে যেখানে কিন্তু একই সঙ্গে রয়েছে 111টি শিবলিঙ্গ। মন্দির তোমরা দর্শন করতে পারবে খাস কলকাতায় বসেই। ভাবছো তো এই মন্দির কোথায় রয়েছে, তোমরা আসবে কিভাবে, মন্দির কখনই বা খোলা থাকে? সম্পূর্ণ আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই বলে রাখি তোমরা এখানে আসবে কিভাবে, এই মন্দিরে আসার সব থেকে সহজ পথ হলো দমদম জাংশনে তোমরা চলে আসবে। দমদম জাংশনের স্টেশন থেকে বেরিয়ে দমদমের যে চিড়িয়ামোর যাওয়ার যে অটোগুলো রয়েছে তোমরা সেগুলো ধরে নিতে পারো, আর চিড়িয়ামোর নেমে আবারও তোমরা অটো টোটো বা রিক্সা ধরে নিতে পারো। সেক্ষেত্রে অটো ধরলে কিন্তু তোমাদেরকে কাশীপুর থানার সামনে নামিয়ে দেবে, বেস্ট হবে তোমরা রিক্সা ধরে সরাসরি মন্দিরের সামনেই নেমে যেতে পারো, কারণ সামনের রাস্তাগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই খারাপ রয়েছে, সে কারণে কিন্তু এই পথটাই তোমাদের বেস্ট হবে। তোমরা যদি কেউ হাওড়া শোভাবাজার আইরিটোলা বা ভূতনাথের থেকে যেতে চাও তার জন্য কিন্তু তোমরা সরাসরি লঞ্চ ধরে নিতে পারো, কাশীপুর ফেরিঘাট নেমে গিয়ে তোমরা কিন্তু সহজেই একটুকুনি হাঁটা পথেই কাশীপুর কৈলাসধাম চলে যেতে পারো, সেক্ষেত্রে কিন্তু কাউকে জিজ্ঞাসা করলে তোমাদেরকে অনায়াসে দেখিয়ে দেবে। চলে এসেছি কিন্তু একদম মূল মন্দিরের সামনে, আর এখন দাঁড়িয়ে আছি কিন্তু রানী দেবেন্দ্রবালা ঘাটের সামনে। এই রয়েছে সম্পূর্ণ ঘাটটি, আর ঘাটের ঠিক পাশেই কিন্তু রয়েছে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটির নাম হলো কাশীপুর কৈলাসধাম। অনেকের কাছেই এই মন্দিরটি 111 নর্মদেশ্বর শিব মন্দির নামেও পরিচিত। এই রয়েছে কিন্তু মন্দিরের বাইরের অংশ, অংশটা কিন্তু ছিমছাম হলেও ভিতরে রয়েছে কিন্তু আসল চমক, আর মন্দিরের ঠিক ওপরে কিন্তু এরকম একটা চূড়াও রয়েছে। চলো তাহলে এবার ভিতর দিকে যাওয়া যাক। ভিতরে ঢুকতেই কিন্তু রয়েছে বাইরেটা এইরকম অংশটা পুরো গ্রিল দেওয়া, আর এইখান থেকে কিন্তু এখন ভিতরে যেতে হবে। আর এই মন্দিরে ঢুকতেই প্রথম তোমাদের চোখে পড়বে এই মা শেরোবালী মন্দির। দেখো মা কিন্তু মাথা থেকে পা অবধি সম্পূর্ণ সুন্দরভাবে সজ্জিত। আর শেরোবালী মন্দিরের পাশেই রয়েছে এই শিব পার্বতী মন্দির, আর তার সামনে কিন্তু রয়েছে এরকম একটি শিবলিঙ্গ। শিব পার্বতী মন্দিরের পাশেও কিন্তু রয়েছে শিবলিঙ্গ, যেখানেও কিন্তু অনেক মানুষই পুজো দিচ্ছেন, আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে দুটি নন্দী মহারাজ। এবার তোমাদেরকে দেখাবো মন্দিরের সবচেয়ে চমকপ্রদ এবং আকর্ষণীয় জায়গাটি, যেখানে রয়েছে 111টি নর্মদেশ্বর শিবলিঙ্গ। মন্দিরের মধ্যখানে কিন্তু এইভাবে পাঁচটি র করে করে কিন্তু পরপর নর্মদেশ্বর শিব মাথা রয়েছে, আর প্রত্যেকটাই যদি তোমাদেরকে দেখাই তাই কিন্তু রয়েছে হলো নর্মদেশ্বর শিবলিঙ্গ। আর তোমরা যে এই রটা দেখছো এইখান থেকে কিন্তু যে বাবার মাথায় যে জল ঢালা হবে এই র থেকে কিন্তু এই যে ড্রেনেজ সিস্টেম করে কিন্তু পুরোটাই গঙ্গার দিকে চলে যাচ্ছে। আর প্রত্যেকটি শিবলিঙ্গ কিন্তু এরকম বেদির ওপরে একত্রে পরপর প্রতিষ্ঠিত করা রয়েছে। আর এই গোটা শ্রাবণ মাস ছাড়াও কিন্তু শিবরাত্রি এবং নাগপঞ্চমীর দিন এই মন্দিরে বিশেষ ভিড় লক্ষ্য করা যায়। আর একই সাথে এত শিবলিঙ্গ এর আগে কারা দেখেছো সেটা কিন্তু জানিও কমেন্ট সেকশনে, শুনে কিন্তু সুন্দর লাগছে। ঠিক পাশ দিয়ে কিন্তু এরকম রাস্তাটা রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে জল তুলে নিয়ে বাবার মাথায় কিন্তু নিবেদন করতে পারো। ভিডিও শুরুতে যে তোমাদেরকে রানী দেবেন্দ্রবালা ঘাটের কথা বলেছিলাম এটি কিন্তু সেই ঘাটি, আর ঘাটের ঠিক ডান দিকেই কিন্তু তৈরি হয়েছে এই শিব মন্দিরটি।
মাতা শিবা শিব পার্বতী মন্দিরের ঠিক পেছন সাইডেই কিন্তু রয়েছে ভগবান বিষ্ণুর এই কচ্ছপ অবতার। বলা হয় শিবের পূজায় যে কোনো ভুল ত্রুটি হলে এই কচ্ছপ অবতারকে পুজো করলে তার ক্ষমা প্রাপ্তি হয়। কাশীপুর কৈলাসধাম মন্দিরটি প্রতিষ্ঠা হওয়ার পিছনেও রয়েছে একটি সুন্দর ইতিহাস, চলো সেটা তোমাদেরকে শেয়ার করে দিই। 1988 সাল অর্থাৎ আজ থেকে প্রায় 36 বছর আগে উত্তরপ্রদেশের এলাহাবাদের একজন সাধক শ্রী পরমানন্দ মহারাজজি মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া 111টি শিবলিঙ্গ এখানে নিয়ে আসেন এবং প্রতিষ্ঠা করেন। খুব সম্ভবত নর্মদা নদীর থেকে এই 111 শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করেছিলেন বলেই এই মন্দিরের অপর নাম 111 নর্মদেশ্বর শিব মন্দির। আর এই কাশীপুর কৈলাসধাম মন্দিরটি কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই ওপেন থাকে, দুপুর 4টা থেকে সম্পূর্ণ রাত 8টা অবধি খোলা থাকে। এখানে প্রত্যেকটি নর্মদেশ্বর শিবলিঙ্গ হলেও প্রত্যেকটির বর্ণ কিন্তু তোমরা আলাদা আলাদা রঙেরই দেখতে পাবে, সঙ্গে তার আকার এবং আকৃতিও ভিন্ন। রয়েছিল মন্দিরের প্রবেশ দ্বার, যেখানে আমি প্রবেশ করেছিলাম তার ঠিক বাঁদিকে কিন্তু রয়েছে এই রয়েছে কিন্তু বজরংবলীর মন্দির। ঠিক ওপর দিকে দেখো রয়েছে রাম লক্ষ্মণ সীতার এই বিগ্রহগুলি। বজরংবলী মন্দিরের পিছন সাইডেই রয়েছে সাইবাবার এরকম একটি ছোট্ট মন্দির। মূল মন্দিরের প্রবেশের ঠিক বাঁদিকে কিন্তু এরকম একটি যজ্ঞকুণ্ডও রয়েছে। শিবপুর কৈলাসধামে কিন্তু তোমরা দুবেলাই বাবাকে জল অর্পণ করতে পারবে, আর পূজা সামগ্রী যদি তোমরা ক্যারি করো সেটাই তোমাদের জন্য ভালো হবে, কারণ মন্দিরের বাইরে তেমন একটা দোকানপত্র নেই, শুধুমাত্র ধূপকাঠি মোমবাতি দোকানগুলোই তোমরা পাবে। আর এই কলকাতার বুকে কতই না অজানা মন্দির এইভাবে লুকিয়ে রয়েছে, যা কিন্তু আমাদের ভাবনারও বাইরে, যা এখন আস্তে আস্তে নিজেও জানতে পারছি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি। ও হ্যাঁ, সঙ্গে আরও একটা কথা বলে রাখি, ভূতনাথ মন্দির কিন্তু আমাদের মধ্যে সকলেরই জানা, কিন্তু কলকাতার বুকে দুর্গেশ্বর শিব মন্দির, যেটি মোটা মহাদেব মন্দির নামে পরিচিত, আর সঙ্গে শালকিয়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দির, এই দুটো মন্দিরও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা চাইলে কিন্তু খুঁটিনাটি তথ্য নিয়ে এই শ্রাবণী বাবার দর্শন করে আসতে পারো। এই ছিল কাশীপুর কৈলাসধামের সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। এর আগে কারা কারা এই মন্দিরটা সম্পর্কে জানতে সেটাও কিন্তু জানাতে ভুলো না কমেন্ট সেকশন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে বেল আইকনটা অবশ্যই হিট করে যেও, আর যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম, সুস্থ থাকো ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।